নমস্কার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ ম্যাম, আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম বলছিলাম, ধরুন সাপোজ কেউ একজন রিনিউয়াল করছে কলেজ লেভেলে, তো সাপোজ ধরুন হুম ফার্স্ট ইয়ারে হুম রিনিউয়াল করার সময় হয়তো তার পার্সেন্টেজ তিনি মিস হুম করলেন, 60% হলো না, তো সেকেন্ড টাইম অবশ্যই হুম যখন তিনি সেকেন্ড ইয়ার উঠবেন তখন তিনি আবারও রিনিউয়াল হুম করতে পারবেন কিনা, যদি তার সেই বছর তার 60% হয়ে যায়। আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ যারা SBMCM স্কলারশিপের আন্ডারে রিনিউয়াল করবে। ক্লাস 11-এর পর কিন্তু রিনিউয়াল পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে। তোমরা যারা কলেজে পড়াশোনা করছো, তোমাদের রিনিউয়াল পদ্ধতি কবে থেকে শুরু হবে? তুমি যদি ফর্মটা ফিল আপ করে থাকো SBMCM স্কলারশিপের আন্ডারে, তারপরে তুমি যদি এই বছরে 60%-এর অ্যাবাভে নাম্বার না পাও, তাহলে কিন্তু তুমি রিনিউয়াল করতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি কি আর কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। এছাড়াও তোমরা যারা কলেজে পড়াশোনা করছো, তো ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের দুটো সেমিস্টারের রেজাল্ট মিলে তোমাদের 60% কীভাবে তোমরা ক্যালকুলেট করবে, সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তাই তুমিও যদি একজন SBMCM স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো আর তুমিও যদি রিনিউয়াল করতে চাও, তো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমার যদি কোনো একটা সাবজেক্টে সাপ্লি থাকে, অর্থাৎ তুমি একটা কোনো একটা সাবজেক্টে যদি তুমি পাস না করতে পারো কলেজে, তো সেক্ষেত্রে তুমি কি রিনিউয়াল করতে পারবে এই স্কলারশিপের? অথবা তুমি যদি এই বছর রিনিউয়াল করতে না পারো, নেক্সট বছরে গিয়ে তুমি কি এই স্কলারশিপের আন্ডারে আর ফর্মটা ফিল আপ করতে পারবে কিনা, সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করবো। তাই তোমার মনের ভিতরে যদি এই ধরনের কোনো রিনিউয়াল বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা যারা কলেজে পড়াশোনা করছো, তোমাদের রিনিউয়াল পদ্ধতি কবে থেকে চালু হবে? তোমাদের রিনিউয়াল পদ্ধতি কিন্তু এই আগস্ট মাস থেকে কিন্তু চালু হতে চলেছে। তোমাদের রিনিউয়াল পদ্ধতি কিন্তু আগস্ট মাস থেকেই শুরু হবে। তো আগস্ট মাসের এই সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে তোমাদের কিন্তু রিনিউয়াল পদ্ধতি সম্পূর্ণরূপে কিন্তু চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু রিনিউয়ালটা করে নিতে পারবে। আর এই মুহূর্তে কিন্তু ক্লাস 11-এর থেকে যারা 12-এ উঠেছো, তাদের কিন্তু রিনিউয়াল পদ্ধতি চালু হয়ে গেছে। তোমরা কিন্তু অলরেডি রিনিউয়ালটা করে নিতে পারো। তো এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তো সেমিস্টারের রেজাল্টে তোমরা কিভাবে তোমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট করবে? তো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টে দেখবে দুটো পার্ট রয়েছে, অবটেন মার্ক আর ফুল মার্ক। তো তোমরা কি করবে, ফুল মার্কটা আগে যোগ করে নেবে, দুটো সেমিস্টারে টোটাল কত মার্কের এক্সাম হয়েছে, এরপর তুমি কত নাম্বার টোটাল পেয়েছো সেটা কিন্তু তুমি যোগ করে নেবে। এরপরে টোটাল যে মার্কসটা, সেই টোটাল মার্কসটাকে তুমি কি করবে, তোমার নাম্বারটা দ্বারা ডিভাইডেড করে তাকে কিন্তু 100 দ্বারা মাল্টিপ্লাই করে নেবে, তাহলে তুমি কিন্তু তোমার পার্সেন্টেজটা পেয়ে যাবে। তোমরা কিন্তু SGP থেকে কোনো কিন্তু বের করার চেষ্টা করবে না, সেখানে কিন্তু তোমাদের একটু রং ইনফরমেশন চলে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে ফর্মটা ফিল আপ করতে নাও পারো। তো সেই জন্য বলছি তোমরা কিন্তু এইভাবে নাম্বার ক্যালকুলেট করবে, নাম্বার ক্যালকুলেটের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, কারণ তোমার ওখানে নাম্বারটাও চাইবে এবং টোটাল মার্কটাও তোমার কিন্তু চাইবে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার ক্যালকুলেট তোমাকে কিন্তু করতেই হবে। তো সেটা তোমরা কিন্তু করে নিতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের 3 নাম্বার কোশ্চেন, তোমার যদি কোনো একটা সাবজেক্টে সাপ্লি থাকে, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি তুমি কলেজে পাস না করতে পারো, তাহলে তুমি কি সেই সেমিস্টারে আর স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? না, তুমি সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই তুমি কিন্তু স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। ব্যাকলগ থাকলে তোমরা কিন্তু স্কলারশিপের আবেদন করতে পারবে না। এর পরবর্তীকালে তুমি যদি ফার্স্ট ইয়ারের কোনো একটা সেমিস্টারে, অর্থাৎ সেকেন্ড অথবা ফার্স্ট সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো, তাহলে তুমি তো ফার্স্ট ইয়ারের পরে অ্যাপ্লাই করতে পারছো না। তো সেক্ষেত্রে কি তুমি সেকেন্ড ইয়ারের পরে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রিনিউয়াল করতে পারবে? না, তুমি যেহেতু ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করতে পারো নি, সুতরাং তুমি কিন্তু আর থার্ড ইয়ারে গিয়ে তুমি কিন্তু আর রিনিউয়াল করতে পারবে। নমস্কার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ ম্যাম, আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম বলছিলাম, ধরুন সাপোজ কেউ একজন রিনিউয়াল করছে কলেজ লেভেলে, তো সাপোজ ধরুন হুম ফার্স্ট ইয়ারে হুম রিনিউয়াল করার সময় হয়তো তার পার্সেন্টেজ তিনি মিস হুম করলেন, 60% হলো না, তো সেকেন্ড হুম টাইম অবশ্যই হুম যখন তিনি সেকেন্ড ইয়ার উঠবেন তখন তিনি আবারও রিনিউয়াল হুম করতে পারবেন কিনা, যদি তার সেই বছর তার 60% হয়ে যায়, 1 ইয়ার গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, বাটি, ওকে একটু লাইনে থাকবেন, বলে দিচ্ছি। হ্যাঁ, লাস্ট কোয়ালিফিকেশন কি আছে ক্যান্ডিডেটের? ক্যান্ডিডেটের লাস্ট কোয়ালিফিকেশন এবছর ফার্স্ট ইয়ার কমপ্লিট হচ্ছে, বিএ। আচ্ছা, মানে রিনিউয়াল করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইয়ারে উঠে রিনিউয়াল করবে। হ্যাঁ হ্যাঁ ওকে 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 লাইনটা একটু হোল্ডে রাখলাম। ওকে। লাইনে থাকার জন্য ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার,
হ্যাঁ, যদিও এখনো চালু হয়নি, ফ্রেশ অ্যাপ্লিকেশন, রিনুয়াল অ্যাপ্লিকেশন কিছুই চালু হয়নি, হ্যাঁ সেটা আমি ঠিক জানি, আছে? এখনো চালু তবুও আপনি হয়নি। হ্যাঁ ওয়েবসাইটটা ফলো রাখুন, হ্যাঁ ওয়েবসাইটটা ফলো রাখুন, ক্রাইটেরিয়া, নতুন ক্রাইটেরিয়া না বেরোনো পর্যন্ত এলিজিবল ক্রাইটেরিয়া বলাটা সম্ভব না, না ম্যাম, ফ্রেশ এলিজিবেল অ্যাপ্লিকেশন বেরোনো না ক্রাইটেরিয়ার কথা অবধি। আমি এটা বলছি না ম্যাম, আগের বছর হুম অবধি এইটা জিজ্ঞাসা হুম করতে চাইছি যে ধরুন কেউ হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ এটাই ছিল এইচএস অবধি এইচএসএ করেছে, 60%। হ্যাঁ এইচএসএ করে হ্যাঁ নিয়েছে, তো এই বছর ধরুন ফার্স্ট ইয়ারে হুম সে আর ইনভলভ করতে পারলো না, তো সেকেন্ড ইয়ারে হুম যখন সে আরেকবার যখন থার্ড ইয়ারে উঠবে ধরুন সেকেন্ড ইয়ারে রেজাল্টের হুম উপর ভিত্তি করে তখন কি আর করতে পারবে কিনা এটা জানতে চাইছি, হুম ওয়ান ইয়ার যদি মিস না করে। না 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 আচ্ছা না সেক্ষেত্রে না করতে না পারবে না, আর করতে পারবে না, হ্যাঁ ওটাই সেক্ষেত্রে জানার আর ছিল। করতে পারবে না। আচ্ছা থ্যাংক ইউ ওকে ম্যাম, ওকে ওটাই ঠিক জানার আছে, ছিল। হ্যাঁ ধন্যবাদ। হুম না, আশা করি এতটা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো, যদি তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, আর আবারও যদি এরকম কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, রিনিউয়াল বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকলেও আমাকে জানাও, আর তোমরা যদি এখনও পর্যন্ত কেউ যদি এই স্কলারশিপের আন্ডারে টাকা না পেয়ে থাকো অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, এই যে হেল্পলাইন নাম্বার তোমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নাও তো তোমার কেন টাকা ঢোকেনি, যদি টাকা ওদের কোনো কারণে যদি না ঢুকে থাকে তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, আর তোমার কোনো কারণে অর্থাৎ ভুল অ্যাপ্লাইয়ের ফলে বা এলিজিবল ক্রাইটেরিয়ার ফলে তোমার যদি টাকা না ঢুকে থাকে তুমি কিন্তু টাকা পাবে না এবং তুমি কিন্তু রিনিউয়ালও আর করতে পারবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি কোন আর কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বাই, দেখার জন্য প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।